উয়েফা নেশনস লিগে এক এক গোলের ড্র করেছে স্পেন ও পর্তুগাল। দীর্ঘদিন পর পর্তুগালের হয়ে মাঠে নেমেই বাজিমাত করেন রিকার্দো হর্তা। যদিও ম্যাচের শুরুতেই আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্প্যানিশরা, ম্যাচের শুরু থেকেই সব আক্রমণে খেলা জমিয়ে রাখে স্পেন। তবে সমতায় ফিরতে মরিয়া পর্তুগাল কোনো সুযোগই পাচ্ছিল না। মিডফিল্ডার ওতাভিওর বদলি হয়ে মাঠে নেমে ছায়া হয়েই থাকলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ দিকে এসে চমক দেখান হর্তা। 82তম মিনিটে জোয়ান কানসেলোর ক্রস থেকে বক্সে বল পেয়ে নিচু শটে জাল খুঁজে নেয় 7 বছর পর দলে ফেরা এই ফুটবলার।